হয়ে গেল, পৃথিবীতে চরম দুলি পড়লো, খুব সুন্দর হলো। কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় নমো নমঃ, মুখং করোতি বাচালম ভঙ্গম লঙ্ঘয়তে গিরিম যত কৃপাতমগবন্দে শ্রীগুরুদীনতারিণম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ, পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। সর্বাদুবাসমদেব গুরুপাদ পদ্ম ভক্তি বিজয় বেকানুষ গুরু মহাদেব চরণে অসংখ্য প্রণতি, তার কৃপা আশীর্বাদ গ্রহণ করি উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সকল বিধানে যথা যোগ দণ্ডবোধ প্রণাম প্রণতি, তার কৃপা আশীর্বাদ গ্রহণ করি। জয় যুক্ত শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রী রাধা শ্যামসুন্দর জীব ভক্তিদেবী তুলসী মহারাণী, জয় যুক্ত হন শ্রী গৌর সুন্দর ভগবানের অশেষ করুণায় আমরা গৌর কথা শ্রবণ করেছি। গৌর কথাতে ভগবান সন্ন্যাস গ্রহণ করার পর শান্তিপুরে এসে উপস্থিত হলেন। শান্তিপুরে মায়ের আজ্ঞা নিয়ে নীলাচল পথে গমন করছেন, এ পর্যন্ত শুনেছিলাম না? তারপরে ভগবান জগন্নাথই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র অভিন্ন, তিনি কিভাবে জগন্নাথ রূপ ধারণ করলেন সেই কথা আমি পাঠ করেছিলাম ইউটিউব মাধ্যমে, আপনারা শুনে থাকবেন বা দেখে থাকবেন। সেই দিনকে গুরু মহারাজ এসে উপস্থিত হলেন, যখন পাঠ করছিলাম যে বিদ্যাপতি ললিতাকে বিবাহ করে শেষে খবর জানতে পারলেন যে নীলবাধব মূর্তি কোথায় আছে, এই পর্যন্ত পাঠ করছিলাম, এমন সময় গুরু মহারাজ সেদিনকে এসে উপস্থিত হলেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজের রাজপুরোহিত এবং মন্ত্রী পণ্ডিত প্রবর বিদ্যাপতি, তিনি নীলমাধবের অনুসন্ধান করতে করতে পূর্ব দিকে নীলাচলে এসে উপস্থিত হলেন। নীলাচলের নীলকন্দরে নীলমাধব মূর্তিকে তিনি দর্শন করার জন্য খবর পেলেন যে এইখানেই নীলমাধব মূর্তি পাহাড়ের গুম্পাতে পূজিত হচ্ছেন, সেবিত হচ্ছেন। এই খবর শুনে তিনি খুবই চেষ্টা করলেন, কিন্তু কোনো প্রকার মার্গ পেলেন না যে কোন পথে দিয়ে কোন গুম্পাতে, বহু পাহাড় তো, নীলগিরি পর্বত, কিভাবে যেতে হবে। শেষে সেইখানে জঙ্গলের মধ্যে বাস করতে করতে খবর পেলেন যে এখানে বিশ্বাবসু নামক যে শবর, তিনি নীলমাধবের একান্ত ভাবে সেবা করছেন। তিনার পরিবারই কেবল নীলমাধবকে জানতে পারবে, সেই জন্য তিনি বহু চেষ্টা করে যখন পারলেন না, তাই চেষ্টা করলেন যে রাজার আজ্ঞা পালন করা মানে ভগবানের ভজন করা। সর্বদেব ময় নৃপ, অর্থাৎ একজন রাজার মধ্যে সমস্ত দেবতা অধিষ্ঠিত থাকেন, রাজার আজ্ঞা পালন করা আমার একমাত্র ধর্ম। এই কথা চিন্তা করে তিনি রাজার, উনি কিন্তু বিবাহিত, ওনার ঘরে স্ত্রী পুত্রাদি আছেন, তারপরেও কেবল নীলমাধব দর্শনের জন্য, যেহেতু ইন্দ্রদ্যুম্ন মহারাজকে স্বপ্নাদেশ হয়েছে নীলমাধব ওখানেই আছেন, তো বিদ্যাপতি নীলমাধবের দর্শনের জন্য তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়েও, রাজমন্ত্রী হয়েও সবর কন্যার সঙ্গে বিবাহ মানে ভালোবাসার অভিনয় করলেন, ভালোবাসার অভিনয় করতে গিয়ে ধরা পড়লেন কর্মচারীদের দ্বারা। ধরা পড়ে শেষে সবর জাতির নিয়ম হচ্ছে যে তুমি প্রথম দর্শন করেছো তার সঙ্গে মিলিত হয়েছে মানে তোমাকে বিবাহ দিয়েছে, এবং এখানে বিবাহ করতে হলে এখানেই থাকতে, বাড়ি যেতে পারবে না। এই প্রকার ভাবে তিনি বিধিবদ্ধ ভাবে ঘরজামাই হয়ে থাকলেন, হ্যাঁ, ললিতাকে বিবাহ করলেন,
ঘর থাকলেন, দীর্ঘ 1 বছর বিতে গেল, ললিতাও একটি সন্তানের মা হলেন। এই প্রকার পরপর 4টি সন্তান হল ললিতার থেকে বিদ্যাপতির। অর্থাৎ বিদ্যাপতির কেমন কষ্ট, এমন কত তপস্যা দেখুন। 4টি সন্তান মানে কত বছর অপেক্ষা করতে হলো ওখানে, শাস্ত্রীর আর কত বছর সেখানে লেখা আছে, 4টি সন্তান পর্যন্ত লেখা আছে। তো 4টি সন্তান হওয়া পর্যন্ত বিদ্যাপতি সেই সবরপল্লীতে থাকলেন, সবরপল্লীতে থেকে ভগবানের ভজন করতে লাগলেন। 4টি সন্তান হওয়ার পরে সবার বিশ্বাস জমে গেল যে না, বিদ্যাপতি কখন রাজার জন্য কার্য করবে না। সম্পূর্ণ যখন বিশ্বাস এসে গেল, তিনি ললিতাকে বললেন, শোনো ললিতা, তোমার বাবা আর তোমরা নাকি এখানে নীলমাধবের সেবা করো, আমারও খুব ইচ্ছা আছে নীলমাধবের সেবা করার। তাই ললিতা বললেন, না বাবা তো কখন আমাদের পরিবার ছাড়া অন্য কাউকে দেবে না, প্রশ্রয় দেবে না, সেখানে নিয়ে যাবে না। বললে, আমি কি তোমাদের পরিবারের মধ্যে না, এখনো কি সেই অবিশ্বাস আছে? তখন ললিতার পূর্ণ বিশ্বাস আসলো, ললিতা বাবাকে রাজি করালেন এবং বললেন, ললিতা রাস্তাটা তো আমি যদি ভুলে যাই, বাবা তো বলেছে নিয়ে যাবে ঠিক কথা, কিন্তু চোখে পট্টি বেঁধে নিয়ে যাবে, তো আমি দ্বিতীয় দিন যাব কি করে দর্শন করার জন্য। বললেন, আচ্ছা ঠিক আছে, কিছু সর্ষা নিয়ে নিজের পকেটের মধ্যে দিয়ে ছিদ্র একটা করে দিলেন, করে দিতেই বললেন, অনেক জায়গায় ধানের কথা বলা হয়েছে কিন্তু সেটা ধানের কথা ঠিক না, কেন না ধান কখনো গড়ে গড়ে পড়বে না, সরিষাটা ঠিক পড়বে। গ্রীষ্মের সময় নিয়ে গেলেন, গ্রীষ্মের সময় দর্শন হলো, সেখানে দর্শন করে খুব অপূর্ব দর্শন, নীলমাধব যারা গেছেন অপূর্ব দর্শন ভগবানের। প্রতিদিন ভগবানের কৃপায় আমার কাছে প্রতিদিন ওখানকার সেই পান্ডার যে নম্বর নিয়েছিলাম, সেখান থেকে প্রতিদিন ছবি ওখান থেকে পাঠান, প্রতিদিন দর্শন হয়ে প্রণাম করি, ভগবানের কৃপা আছে। যাই হোক, বহুদিন পরে তিনি আমার নম্বরে পাঠাচ্ছেন। তো সেখানে দর্শন করে ফিরে আসলেন, গ্রীষ্ম চলে গেল, বর্ষাতে বর্ষা হলো, তারপর ধীরে ধীরে সেই সরষে গাছ উঠলো এবং সম্পূর্ণ মার্গ দেখা গেল, সরষে ফুলে ভরে গেল, সম্পূর্ণ হলুদ রাস্তা, দূর থেকে পাহাড়ের উপরে কি সুন্দর মার্গ দেখা গেল, নীলমাধবের রাস্তা। বিদ্যাপতি আনন্দিত হয়ে সেই মার্গ অনুসন্ধান করে কয়েকবার যাতায়াত করলেন, ভগবানের দর্শন করলেন এবং রাজার অন্য একজন দূত বিদ্যাপতিকে খোঁজ করার জন্য এসে উপস্থিত হলেন। খোঁজ করতে বিদ্যাপতি বললেন, হ্যাঁ সন্ধান তো পেয়েছি, কিন্তু আমি যদি এখন চলে যাই তাহলে কিন্তু বিপদ হবে, আমি থাকছি, রাজাকে কি খবর দাও। এখানে বিদ্যাপতি আর ফিরে গেলেন না, সেখানে থাকলেন। বিদ্যাপতি যে বহুদিন ধরে ফিরে নাই, ওনার স্ত্রী আর সন্তানাদি বহু অপেক্ষারত ছিল, তারা যখন শুনলেন বিদ্যাপতি ওখানে দ্বিতীয় বিবাহ করে সেখানে সন্তান সন্ততি হয়ে গেছে, সেখানকার পরিবারবর্গ সবাই এসে উপস্থিত হলেন। রাজা কর্মচারী, রাজা দেখলেন যে আরে সম্পূর্ণ জঙ্গলের মধ্যে রাস্তা নাই, তখন রাজা কি করলেন, হিন্দুধর্ম রাজা সম্পূর্ণ জঙ্গল কেটে কেটে রাস্তা তৈরি করতে করতে গেলেন। নীলমাধবের রাস্তা দেখবেন যে পিচ রাস্তা এখন হয়েছে, দুদিকে জঙ্গল পাহাড়, হিন্দুধর্ম মহারাজ সেই রাস্তা তৈরি করেছেন। রাস্তা তৈরি করতে করতে গেলেন, রাজমার্গ তৈরি করলেন, তৈরি করে করে যখন উপস্থিত হলেন বিদ্যাপতিকে নিয়ে নীলমাধবের গুফায় পৌঁছলেন, আর নীলমাধব সেখানে অন্তর্ধান হয়ে গেছে। তখন ইন্দ্রদেবনাথ মহারাজ বললেন, আর এই প্রকার জীবন রেখে লাভটা কি আছে। তিনি খুব দুঃখ মনে নিজের মাথা সেখানে পাথরের উপরে আঘাত করতে করতে নিজের জীবনটা শেষ করতে চাইলেন, যদি বা না হলো লাস্টে বললেন সেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করে দেব। এই প্রকার যখন চিন্তা করলেন তখন আকাশবাণী হলো, ইন্দ্রদুগ্ন এটা নীলমাধব মূর্তি কেবল বিশ্বাবস্যুর জন্যই ছিল, তোমার জন্য তো আজ্ঞা আছে, তুমি তো ভগবানের প্রেম ভগেরিত রূপ দর্শন পাবে, চিন্তা নাই, আমি জগন্নাথ মূর্তি রূপে প্রকটিত হওয়ার অভিলাষ আছে, আমি নারদের ঋষিকে কথা দিয়েছি, চলে যাও অনতি দূরে সমুদ্রের ধারে চলে যাও, সেখানে
কল্পবট আছে। হ্যাঁ, ঘর কলি এসে গেছে না, কল্পবট আর থাকলো না, ঝড় হলো না, ওই যে কীটটা ঝড় হলো, সেই ঝড়ে সেই কল্পবট নষ্ট হয়ে গেছে। বহু ইন্দ্রদুম্ন সরোবর যেখানে আছে পঞ্চতীর্থ, সেখানে আমরা যাইনি, সময় কম ছিল, দর্শন অনেক, কি করে যাব। হ্যাঁ, ইন্দ্রদুম্ন সরোবরে কাছে একটা বট বৃক্ষ ছিল, কাকভূষণটি সেখানে বসে হরিকথা শোনাত সমস্ত ঋষিগণ। ভূষণটি কাক, ভগবানের ভক্ত। হ্যাঁ, কল্পবট মানে যে বট বৃক্ষতে বহু পুরাতন হয়ে থাকলেও সেখানে কিন্তু আর সেই ঝুলি নামবে না, কল্পবট বহু পুরাতন। সে পুরী জগন্নাথ মন্দিরের আয়ু থেকেও বেশি, সে সত্যযুগ। ভগবান নারায়ণ প্রলয়কালে 5টি বট গাছে অবস্থান করেন, একটা প্রয়াগে আছে, সেটা এখনো আছে, যেটা আপনার সম্রাট অশোকের যে বাটিকাটা আছে তার ভিতরে যদি প্রবেশ আমরা করি নাই, তার মধ্যে একটা কল্পবট বৃক্ষ আছে, সেটা হচ্ছে বহু পুরাতন, সত্যযুগ আগের থেকে, সেটা যত প্রলয় হলেও নষ্ট হবে না বট বৃক্ষ। একটি আছে হরিদ্বারে, প্রয়াগে, এদিকে পুরীতে, এরকম সমস্ত কল্পবট আমাদের ভারতবর্ষের মধ্যে 5টি কল্পবৃক্ষ আছে, ভগবান সেখানে সেখানে স্বয়ং করেন। তো সেই কল্পবৃক্ষ এখন আর নেই, ঘর কলি এসে গেছে, আমাদের খুব সময় খারাপ, সেই জন্য তো এই পরিস্থিতিগুলো হচ্ছে। তো ভগবান ভগবান যখন আকাশবাণীর মাধ্যমে ইন্দ্রদুম্নকে আদেশ দিলেন, যাও কল্পবৃক্ষের নিচে যাও সমুদ্র তটে, সেইখানে শত অশ্বমেধ যজ্ঞ কর। শত অশ্বমেধ যজ্ঞ করে যখন সেই যজ্ঞ পূর্ণ হবে, তবে আমি জগন্নাথ মন্দিরে আবির্ভূত হব। তখন ইন্দ্রদুম্ন মহারাজ ভগবানের আদেশ পেয়ে আর বাড়ি ফিরে গেলেন, নিজের সমস্ত সৈন্য সামন্ত দিয়ে নিজের রাণী যজ্ঞ করতে গেলে, তো যদি বিবাহিত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সপত্নীকে যজ্ঞ করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, তো নিজের পত্নীকে ডাক দিলেন। সেখান থেকে রানী গুন্ডিচা দেবী তিনি এসে উপস্থিত হলেন, তিনি আর হচ্ছেন 1000 পুত্র, ইন্দ্রদুম্ন মহারাজ হচ্ছে 1000 পুত্র। কোথায় কোথায় প্রমাণ আছে যে ওনার 18 জন পুত্র, 18 নালা, ওনার 1000 পুত্র ছিল, শ্রেষ্ঠ 18 জন রাজত্ব করতেন, অধিপতি ছিলেন, 1000 পুত্র ছিল, অনেকে সাধু হয়ে গেছে, অনেকে কর্মচারী হয়ে থাকতেন, 18 জন রাজ শাসন করতেন, রাজা তো সম্রাট ছিলেন। তো ইন্দ্রদুম্ন মহারাজ সপত্নীকে যজ্ঞ করলেন, 100 বার যখন যজ্ঞ করলেন, সেই যজ্ঞ কুণ্ডটাই হচ্ছে ইন্দ্রদুম্ন সরোবর, ওটাই হচ্ছে যজ্ঞ কুণ্ড। আমরা একটু এতটুকু যজ্ঞ কুণ্ড দেখলে যে বাবা কত বড় যজ্ঞ কুণ্ড প্রভু তৈরি করেছে। ইন্দ্রদুম্ন সরোবরটাই হচ্ছে যজ্ঞ কুণ্ড, ব্রাহ্মণরা বসে বড় বড় শ্রুভ নিয়ে, এরকম এত বড় বড় শ্রুভ থাকতো, ওই শ্রুভতে আমার ভাই দেখবেন শ্রুভ গুলো কেমন, শ্রুভ মানে যেটাতে ঘি দেওয়া, আমরা বলি ঘি দেওয়ার চামচ, সেটাকে বলে শ্রুভ। হ্যাঁ, শ্রুভ, সূচ, পক্ষণী, এসব কাঠের এরকম বড় বড় তৈরি করতে, যজ্ঞ কুণ্ড যেমন পরিমাণে হবে সেই পরিমাণে কর্তা, কর্তার হাত মাপ নিয়ে সেগুলো তৈরি করতে, প্রত্যেক যজ্ঞতে প্রত্যেকবার কাঠ দিয়ে তৈরি করতে। আমরা তো একটা চামচ করে নিলে সারা জীবন যজ্ঞ করে নিচ্ছি, প্রত্যেকটা যজ্ঞ হবে সেই যজ্ঞের পরিমাণে কত বড় কুণ্ড হবে, কি কুণ্ড হবে, প্রত্যেক কুণ্ডের আলাদা শুভ, আলাদা সূচ, আলাদা প্রক্ষণী পাত্র, আলাদা কাঠ, সেই কাঠ দিয়ে যজমান এবং পুরোহিতের হাতের মাপ নিয়ে সেগুলো সব তৈরি করা হয়, দিয়ে সেই সমস্ত যজ্ঞ হবে। যাই হোক, আমাদের বৈষ্ণবপতি এত সব যজ্ঞের এখন বিধান নাই, বৈষ্ণব হোম করলে সব কিছু হয়ে যায়, কিন্তু সাধারণ মতে, স্মার্ত মতে এখনো পর্যন্ত বড় বড় বৃহপুরতে যজ্ঞের আয়োজন করা হয়, তাতেও ভগবান সন্তুষ্ট হন, যে যেভাবে ভজন করতে পারে, ভক্তিপথে থাকলে হবে, যেন জীব হিংসা না হয়, এটাই হচ্ছে যে কোনো ধর্ম অনুষ্ঠানের মুখ্য কথা, জীব হিংসা না করে ভগবানের ভক্তি দিয়ে ভগবান ভজন করতে হবে। ওই যজ্ঞ কুণ্ডই হচ্ছে, তাহলে কত বড় যজ্ঞ কুণ্ড হয়েছিল চিন্তা করুন, ইন্দ্রদুম্ন সরোবর, সেই যজ্ঞ কুণ্ডতে তিনি 100 বার অশ্বমেধ যজ্ঞ করলেন,
অশ্বমেধ যজ্ঞ করার পরে শেষে তিনি ধ্যানস্থ হলেন। রাত্রে যখন বিশ্রাম করছিলেন সেই বিশ্রামের পর স্বপ্ন দেখালো যে যজ্ঞ পূর্ণ তো হয়ে গেছে কিন্তু ভগবত প্রাপ্তি হচ্ছে না। তখন বহু আরাধনা বলে রাত্রে স্বপ্ন দেখালো, যাও চক্রতীর্থের কাছে যাও, যেখানে ভগবানের চক্র পড়ে আছে চক্রতীর্থের কাছে যাও, জায়গাটার নাম হচ্ছে বাঙ্কি মুহাণ। হ্যাঁ, নদী আর সমুদ্র সঙ্গমকে উড়িয়া ভাষায় মুহাণ বলে, বুঝে গেল? বাঙ্কি নদী ছিল যেখানে বড় শঙ্খ, পুরী বড়দাণ্ডের উপরে বড় শঙ্খ বলে একটা জায়গা আছে, সেই বড় শঙ্খর মাঝখান দিয়ে নদীটা বয়ে গিয়েছিল একটা, সেটা হচ্ছে ওই দয়া নদীর শাখা। দয়া নদী হচ্ছে মহানদীর শাখা, মহানদীর থেকে বেরিয়ে তিনটা নদী হয়েছে, ওটা কাঠজোড়ি, কুয়াখাই, মহানদী, তিনটা নদী। এই মহানদীর বন্দরটাই হচ্ছে পারাদ্বীপ, পারাদ্বীপ শুনে থাকবেন, মহানদী গিয়ে মিশেছে পারাদ্বীপে, এটা হচ্ছে একটা মহান পারাদ্বীপ মহান। সেরকম কুয়াখাই গিয়ে মিশেছে, কাঠজোড়ি মিশেছে, মহানদী থেকে কাঠজোড়ি আলাদা হয়ে গিয়ে, কাঠজোড়ি থেকে আবার আলাদা হয়ে পুরী দিকে যেটা বয়ে গেছে তার নাম হচ্ছে দয়া নদী। সেই দয়া নদী থেকে সরু একটা নালার মতন নদী গিয়ে পুরীতে ওই জায়গায় মিশেছে, সেটা এখন আপাতত নয় শুকিয়ে গেছে, কিন্তু নাম রয়ে গেছে বাঙ্কি নদী। অনেক অঙ্কা বাঙ্কা হয়ে গেছিল বলে বাঙ্কি নদী। বাঙ্কি নদীটা ওই পুরীর বর্ধাণ্ডর মাঝখান দিয়ে গিয়েছিল, আগে 6টা রথ তৈরি হতো। হ্যাঁ, এই পাশ থেকে 3টা নদীর ওই পাশে বালি থাকতো, সেই জন্য মাসি বাড়ির নামটা হচ্ছে সরধা বালি, জায়গাটার নাম কি সরধা বালি। তো কেন না, এত সুন্দর শ্রদ্ধার বালি, যে বালিতে স্বয়ং জগন্নাথ হেঁটে হেঁটে আসেন, সেই জন্য সরধা মানে শ্রদ্ধা, সরধা শ্রদ্ধা, শ্রদ্ধা বালি থেকে সরধা বালি, উড়িয়া ভাষায় জায়গাটার নাম হয়ে গেল সরধা বালি। হ্যাঁ, আর যে নদীটাকে যে ওই মহারাজ প্রতাপ রুদ্রদেব মহাপ্রভুর সময়ে ওখানে মহাপ্রভুর আদেশে মহাপ্রভু দেখলেন যে এখানে জগন্নাথকে খুব কষ্ট হয়, রাত্রিতে জগন্নাথকে রথে থাকতে হয়, তাহলে মহারাজ আপনি এটাকে ভরাট করে দিয়ে এটা শঙ্খ স্থাপন করে দিন। শঙ্খ মানে এখনকার সময় আমরা পোল বলি, ব্রিজ বলি। হ্যাঁ, আগেকার সব এরকম গোল গোল হচ্ছিল না নালা মতো, হ্যাঁ ওইগুলো একটা বিশাল শঙ্খ নালা বসিয়ে দিলেন, তার নাম হচ্ছে বড় শঙ্খ, বাজনা শঙ্খ না, নালাটাকে শঙ্খ বলে, বুঝে গেল? সেই জন্য ওই জায়গাটার নাম হলো বড় শঙ্খ। বড় শঙ্খর এই পাশটা হচ্ছে সরদা বালি, যেটা মাসি বাড়ি ওই জায়গাটার নাম হচ্ছে সরদা বালি। তো ওই নদীর মহানতি বাঙ্কি মহানতি চক্রতীর্থ আছে, ওই চক্রতীর্থের কাছে তুমি চলে যাও, সেখানে একটা বিশাল কাষ্ঠখণ্ড ভেসে আসবে, সেই কাষ্ঠখণ্ড দিয়েই তুমি সুন্দর উপযুক্ত বড়েই, বড়েই দিয়ে তৈরি করবে। বড়েই ভাষা কিন্তু আপনি হিন্দিতে গ্রন্থ কিনুন চাই, বাংলাতে গ্রন্থ কিনুন, বড়েই ভাষা ব্যবহার করা হয়েছে। কেন না, বড়েই ভাষাটা উড়িয়া ভাষা, মিস্ত্রিকে বড়েই বলে। তো বড়েই দিয়ে তৈরি করো বা বিশ্বকর্মা দিয়ে তৈরি করো, মিস্ত্রিকে বিশ্বকর্মা বলে। তো সেখান থেকে সেই কাঠকে কাষ্ঠখণ্ডকে ইন্দ্রদ্যুম্ন মহারাজ সুন্দর একটা শগড় গাড়ি দিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে একটি ওনার একটা বাড়ি ছিল যেখানে তিনি থেকে রাজমহল বানিয়েছিলেন, যেখানে থেকে তিনি যজ্ঞ করতে যেতেন, সেই বাড়িটার নাম হচ্ছে এখানে গুন্ডিচা মন্দির। সেই বাড়িতে প্রত্যেক রাজারা কি করে, তার স্ত্রীর নামে করে, যেমন তাজমহল তার স্ত্রীর নামে করে, বড় বড় রাজারা তাদের স্ত্রীদেরকে এত সুন্দর ভালোবাসতেন, যা কিছু করতেন তাদের স্ত্রীদের নাম দিয়ে দিতেন। হ্যাঁ, তো মহারাজ যখন এসে যজ্ঞ করবেন বলে অবস্থান করেছিলেন, একটা ঘর বানিয়েছিলেন, ওই ঘরটা নিজের স্ত্রীর নামে করেছিলেন, এটা হচ্ছে গুন্ডিচা নিবাস। হ্যাঁ, ওই গুন্ডিচা নিবাস থেকে হয়ে গেল গুন্ডিচা মন্দির, ওটা হচ্ছে গুন্ডিচা দেবীর নিবাস। তো সেইখানে ঠাকুর তৈরির ব্যবস্থা হলো, যখন ঠাকুর তৈরি হবে গুন্ডিচা মার তো খুব ইচ্ছা যে আমার শয়নকক্ষেই ঠাকুরের তৈরি হোক, তাই তারা শয়নকক্ষতে না থেকে তারা বাইরে থাকলেন
এবং সেই কাষ্ঠখণ্ড ভেঙে ভিতরে তৈরি করার ব্যবস্থা করলেন। রাজমহলে রাজা আদেশ দিলেন সমস্ত বড়িদেরকে ডেকে, বললেন যে ঠাকুর তৈরির ব্যাপার ব্যবস্থা আপনারা করুন। অনেকেই আসলেন, কিন্তু কোনো প্রকারে সেখানে আর ছেনি হাতুড়ি ওয়াটালি কিছু দিয়ে সেই কাষ্ঠখণ্ডে এক ছিদ্রও করতে পারলেন না, হ্যাঁ একটু কাটতে পারলেন না। তখন শেষে রাজা যখন অস্থির হয়ে গেলেন যে কি করবে, তখন আকাশবাণী হলো, চিন্তা করো না, স্বয়ং বিশ্বকর্মা আসবেন তৈরি হবে। বিশ্বকর্মা একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে তিনি এসে উপস্থিত হলেন, এবং সেই কাষ্ঠখণ্ডটাকে যারা কোনো প্রকার নড়াচড়া করতে পারছিল না তাকে তিনি দুই হাতে ধরে কাঁধে ফেলে নিয়ে গেলেন, বলেন ঠিক আছে কোথায় তৈরি হবে বলুন, আমি তৈরি করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ যতদিন তৈরি হবে দরজা যেন আপনারা খুলবেন। এদিকে ভগবানের সমস্ত তৈরি কার্য হচ্ছে, যেমনটি ভগবান সেই বিগলিত রূপ দেবর্ষি নারদকে দর্শন করিয়েছিলেন তেমনটি ঠাকুর তো তৈরি হয়ে গেছে। কতদিন ঠাকুর তৈরি হয়েছে, কতদিন বলেছিলেন? 21 দিনে, 21 দিনে ঠাকুর তৈরি হয়। কতদিনে খুলে দিলেন? 14 দিনে। তৈরি হয়েছে কতদিনে? ১৪ দিনে তৈরি হয়নি, 3.5 দিনে তৈরি হয়েছে। দেবী বিশ্বকর্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে গেছে, এক একটা মূর্তি এক এক দিনে তৈরি হয়েছে। হ্যাঁ আর অর্ধেক, আর প্রথমে তিনি সুদর্শনকে তৈরি করেছেন, তারপরে সুভদ্রা, তারপরে বলদেব, তারপরে শেষে জগন্নাথকে তিনি তৈরি করেছেন। এখন যে জগন্নাথের হাত দেখছেন এই হাতটা রাজা পরে লাগিয়েছেন, কিন্তু হাতের ইয়ে ছিল না, কেবল কেননা যখন ভগবান বিগলিত হয়ে গেছিলেন তখন ভগবানের হাত ভিতরে ঢুকে গেছিল, সেই জন্য জগন্নাথ মূর্তিতে হাত নাই। যেমন দেবী সুভদ্রা তেমনি জগন্নাথ তেমনি বলে দেন। পরে রাজা দেখলেন যে হাত না থাকলে কেমন লাগছে, গুন্ডিচা মা তো চেয়ে নিয়েছে ভগবানকে যে আমার ভগবান এখানে সবসময় খাবে, হ্যাঁ তাহলে যদি হাত না লাগাই তাহলে খাবে কি করে, তাই তিনি এরকম খুব সুন্দর হাত তৈরি করেছিলেন। তৈরি করার পরে আকাশবাণী হলো, আমি তো বিগলিত শরীরে পূজিত হতে চাই, তুমি যদি হাত পা লাগিয়ে দাও তাহলে এটাই আমার অসম্পূর্ণ অবস্থা হবে, যা তৈরি করেছে ওইটাই সম্পূর্ণ অবস্থা, কিছু লাগিয়ে তুমি সম্পূর্ণ করতে চাইবে ওটা হবে অসম্পূর্ণ অবস্থা। সেই জন্য রাজা বলেন যা বাবা যা হয়েছে হয়েছে, আর ভুল হয়ে গেছে, কিন্তু যা তৈরি করেছে অতটুকু লাগিয়ে দিতে পারি কি, বলে হ্যাঁ ঠিক আছে অতটুকু লাগিয়ে দাও। তারপরে লাগানো হয়েছে বিশ্বকর্মা 3.5 দিনের মধ্যে তৈরি করে অন্তর্ধান হয়ে গেছে, তারপর থেকে আর আওয়াজ আসছে না, 3 দিনে তো তৈরি হয়ে গেছে আর আওয়াজ আসছে না। রানী দেবী চিন্তা করছেন এতদিন হয়ে গেল, কিছু হলো কি হলো, বৃদ্ধ মানুষ ভিতরে গেলেন, এই প্রকার চিন্তা করতে করতে তিনি 10 দিন ব্যতীত তারপরে আর সহ্য করতে পারলেন। 10 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল অথচ কোনো আওয়াজ আসছে না। এইবারে অপরাধ হোক যা হোক, কথায় আছে যদি তিনি মরেও যান তাহলে 10 দিন ধরে আমি তো আওয়াজ পাচ্ছি না, যদি তিনি মরে গিয়ে থাকেন তাহলে 10 দিনে যদি খুলে যায় তবু ওনার সাধ্যটা করা যাবে। এই সূত্রে দয়ার্দ্র হয়ে তিনি বাধ্য হয়ে 11 দিনে খুলে দিলেন, ওনার হিসাবে 11 দিন, ওনার হিসাবে 10 দিন, আর এনার হিসাবে 14 দিন। 3.5 দিনে কাজ হয়ে গেছে, বুঝে গেল, আর সেই দিনকে তিনি খুলে দিয়ে খুলে দেখছেন যে কেউ নাই, বুঝে গেল, 10 দিন ধরে তিনি অপেক্ষা করেছেন, বহু চিন্তা করে শেষে খুললেন, আর শেষে দেখলেন যে আর কেউ নাই। রাজা তো খুব বললেন, তারপর আকাশবাণী হলো, বললেন রানীমার কোনো দোষ নাই, হ্যাঁ রানীমা তো সেই বড়ির মঙ্গল চিন্তা করে এই কার্যটা করেছেন, ঠাকুর তো তৈরি 3 দিন অবস্থায় হয়ে গেছে, হ্যাঁ রানীমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, রাজা খুব ভাবগ্রহিত হয়ে গেলেন, প্রভু ইয়ে কি মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্ম থাকবে, নতুবা কোথায় মুরলী ধারণ করে থাকবে, কোথায় রাম অবতার যদি হয়ে থাকে, কোথায় হাতে ধনুষ বাণ নিয়ে থাকবে, ভগবানের কত রকম রূপ আছে, ই কি রূপ, কাকে ভগবান বলে কে মানবে, কি ভগবান এটা, কোন রূপ, কোন শাস্ত্রে প্রমাণ নেই, কোন শাস্ত্রে আছে জগন্নাথের মূর্তির কোনো বর্ণনা আছে যে জগন্নাথের মূর্তি এটাই হবে এরকম হবে, কোনো বর্ণনা আছে, কিত্তাই কিচ্ছু নাই, তাহলে প্রভু ই কি মূর্তি। তখন ভগবান ওই যে রোহিণী মাতা পাঠ করেছিলেন এবং ভগবান দ্বারেকাতে বিগলিত হয়ে গেছিলেন সেই সমস্ত কথা ভগবান প্রকটিত হয়ে
হিন্দুদেব নেই এবং গুন্ডিচা দেবীকে শোনালেন। তারপরে বললেন তোমরা আমাদের এই বিগলিত মূর্তিকে সর্বপ্রথমে আমরা যখন লীলা করছিলাম এমন অবস্থায় প্রথমে নারদ দেখেছিল, এবং যখন কাষ্ঠরূপে আজ নির্মিত হচ্ছি দারুব্রহ্ম রূপে সর্বপ্রথমে তোমাদেরকেই দর্শন দিলাম, সেজন্য তোমরা বর প্রার্থনা করো, তোমরা বর প্রার্থনা করো। বললেন প্রভু আপনি দর্শন দিয়েছেন, সেবার সুযোগ করে দিলেন, এবং আপনার প্রেম বিগলিত শরীর আমাদের হাতে প্রথম পূজিত হবে, এর থেকে বর আর কি চাই? বলে না, দেব দর্শন, দেব দর্শন কখনো বৃথা হয় না, তোমরা বর প্রার্থনা করো। বর না দিলে আমার অপযশ হবে, যে ভগবান দর্শন দিলেন অথচ বর দিলেন না, হ্যাঁ তাহলে আমার অপযশ হবে, আমার খাতিরে তোমরা বর চাও। তখন ইন্দ্রদেব মহারাজ প্রথমে বর চাইলেন, কি চাইলেন? যে আমার বংশতে যেন কেউ না থাকুক। ভগবান কেঁদে ফেললেন, আরে সবাই চায় আমাদের বংশে তো সবাই আসুক, ভরপুর হয়ে যাক, তুমি কি প্রকার? বলছেন প্রভু আজকে আমি ঠাকুর তৈরি করলাম, বিগ্রহ মন্দির করব, মন্দির করার পরে সে বলবে আমার বাবা করে গেছে, সে বলবে আমার দাদু করে গেছে, এই প্রকার ঝগড়া অশান্তি হয়ে ঠাকুর সেবায় ব্যাঘাত ঘটবে, প্রভু আমার সমস্ত সন্তান যেন কেউ জীবিত না থাকুক এবং আমার বংশতে যেন কেউ না থাকুক, এই প্রকার বলবে। ভগবান কেঁদে কেঁদে বললেন তথাস্তু, কিছু বলেন না। গুন্ডিচা মাকে বললেন, মা তুমি বর চাও। বললেন আমি কি বর চাই, আমার সমস্ত সন্তানকে আমি ত্যাগ করে দিলাম তোমাকে পেয়ে, তুমি আমার সন্তান রূপে যেন থাকো, আমি তোমার ছাড়া আর কাউকে যেন আমার সন্তান জ্ঞানে সেবা না করি। আর আমার একটু ইচ্ছা হচ্ছে যখন সন্তান বানিয়ে নিয়েছি তোমাকে যখন সন্তান রূপে লালন পালন করব, এই আশীর্বাদ দাও, এই বর দাও, যুগ যুগ ধরে তোমার সেবা হতে থাকুক, এখানে তোমার সদা সর্বদা তুমি খেতে থাকো, তোমার যেন হাত না শুকুক। হ্যাঁ খাবে, হাত ধুবে আবার খাবে, সারা 24 ঘন্টা এখানে শয়ন জায়গা নাই, তুমি যেন না ঘুমাও, ভগবান তো ঘুমন নাই, এখানে যেন সদা সর্বদা তুমি খেতেই থাকো, এই প্রকার ব্যবস্থা করে দাও, আর সদা সর্বদা আমি তোমাকে খাওয়াতে পারি, তুমি খেতে থাকো এই, আর এখানে আচণ্ডাল সবাই যেন তোমার প্রসাদ গ্রহণ করে ধন্যাতে ধন্য হয়ে যায়, তোমার রূপ জগতে প্রত্যেককে যেন দর্শন হয়। বললেন জগতের প্রত্যেকে আমার মন কি করে দর্শন পাবে? বলেন সে কথা তো আমি জানি না, প্রত্যেক জীব জন্তু যদি ভগবানের দর্শন পাবে কি করে? যে তপস্যা করবে সাধনা করবে সে না ভগবানকে দর্শন পাবে, কিন্তু বিনা তপস্যাতে এখন মায়ের কথায় কি করে দর্শন দেবে? তখন বললেন আচ্ছা ঠিক আছে আসবো, তোমার কথা রক্ষা করলাম, মন্দিরে প্রবেশের অধিকার সবাই না, সবার নাই, কেবল ব্রাহ্মণ উচ্চ পদস্থ পদ যারা আছে, উচ্চ বর্ণে যারা জন্মগ্রহণ করেছে তারাই মন্দিরে যেতে পারবে, নিম্ন পদের এবং জীবজন্তু মন্দিরে যেতে পারবে না, তোমার জন্যই আমি দর্শন দেবার জন্য প্রত্যেক কৃপা করার জন্য, আর এই বিগলিত শরীরে প্রেম বিগলিত শরীর যার দ্বারা প্রেম ভক্তি প্রাপ্তি হয় সেই দর্শন দেবার জন্য আমি তোমার কাছে প্রতি বৎসরে আমি এখানে আসবো, এবং 9 দিনের জন্য আসব। কেন না 9 দিনের মধ্যেই নবদা ভক্তি আমি প্রদান করে দেব, নবদা ভক্তিকে সতেজ করার জন্যই, নবদা ভক্তি প্রদান করার জন্যই আমি বাইরে মাত্র 9 দিন থাকি। 9 দিন উনি থাকেন না মাসি বাড়িতে, মাসি বাড়িতে কতদিন থাকেন? 7 দিন থাকেন, 2 দিনে তো রথে চলে যেত, আর আগে যখন নদী মাঝখানে ছিল তখন কতদিন থাকতেন? তখন তো 2 দিন নদীর এই পারে ওই পারে কেটে যেত, ওখানে 9 দিন থাকবেন না, 9 দিন নবদা ভক্তি, 9 দিন যাবত মানুষকে ভক্তি প্রদান করে, জীব জন্তুকে ভক্তি প্রদান করে তিনি জগৎকে কল্যাণ করবেন, সেজন্য তিনি রথযাত্রার ব্যবস্থা করলেন, মাকে কথা দিলেন। এই হচ্ছে সেই দিন থেকে, তারপরে ভগবানের মন্দির নির্মাণের ব্যবস্থা করলেন। এটা তো আমাদের ঠাকুরকে তো আর নিজের শয়ন কক্ষতে রাখা যাবে না, ঠাকুর তো তৈরি হয়ে গেছেন অপূর্ব মূর্তি, এখন ঠাকুরকে মন্দির বানিয়ে রাখতে হবে। তখন তিনি কি করলেন, একটু দূরে নীলাচলে সেখানে আবার ভব্য মন্দির নির্মাণ করলেন। মন্দির কেমন ভাবে নির্মাণ হতো আগেকার সময়? আর এত মেশিন ছিল না, তাহলে এখনকার এক একটা পাথরকে
সেই মেশিনও তুলতে পারবে না, এত বড় বড় পাথর। হ্যাঁ, তো সেই পাথরকে নিয়ে যাবে কিভাবে? যতটুকু মন্দিরে কাজ হতো ততটুকু বালি ভরে দেওয়া, সেই বালির উপরে অনেক সমুদ্রে অনেক বালি, সেই বালির উপরে গড়াতে 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 সব বহু মানুষ এবং সেই কুর্ম, সব কচ্ছপ, বড় বড় কচ্ছপ এসে ইন্দ্রদ্যুম্ন রাজার আদেশে দিয়ে ঠেলে 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 উপরে উপরে যেত, যতটুকু মন্দির হয়ে যেত ততটুকু বালি ভর্তি করে করে ঠেলে ঠেলে নিয়ে যেত। এবার বালি আবার নেমে আসতো, সেই জন্য প্রাচীর তৈরি হলো, সেই বালি যেন আর নিচে না না নেমে আসে, সেই জন্য সেই অত উঁচু বালিকে আটকানোর জন্য বিশাল বড় বড় মোটা মোটা প্রাচীর তৈরি হলো। প্রথম প্রাচীর হলো, আবার চলে আসছে, থাকা যাচ্ছে না দ্বিতীয় প্রাচীর, সেই জন্য প্রথম প্রাচীর নাম হচ্ছে কুরুম প্রাচীর, দ্বিতীয় প্রাচীরের নাম হচ্ছে নগেনাথ প্রাচীর। প্রথম ওই ভিতরে বেড়ার যে প্রাচীরটা সেটা প্রথমে তৈরি হয়েছে, তারপর দ্বিতীয় বাইরের প্রাচীরটা তারপরে মেঘনাথ প্রাচীর। মানে মেঘের গর্জন হলেও, সমুদ্রের গর্জন হলেও বালি জল আসলেও যেন বালি না না নেমে আসে, সেজন্য মেঘনাথ প্রাচীর। আর ওইটা হচ্ছে কুর্ম প্রাচীর, কুর্মদেরকে আটকানোর জন্য বালি যেন কুর্মরা যেতে পারে, বালি না নেমে আসে, সেজন্য ওই প্রাচীরটার নাম হলো কুর্ম প্রাচীর। এই প্রকার ভাবে প্রাচীর তৈরি করেছে, মন্দির নির্মাণ হয়ে গেল। মন্দির যখন নির্মাণ হয়ে গেল বালি তো ঢাকা পড়ে গেল, কেন বালি না দিলে তো মন্দির চূড়া মারতে পারছে না, চূড়া হয়ে যাওয়ার পরে চূড়াটাই ততটুকু থাকলো, চক্রটাই থাকলো, হ্যাঁ চক্রই থাকলো, এবং বালি তো সম্পূর্ণ ভরা থাকলো। এইবার প্রতিষ্ঠা, মন্দির তো হয়ে গেছে, প্রতিষ্ঠা করার আগে ওনার একটা চিন্তা হলো, মন্দিরটা এখন কাউকে দেখানোর দরকার নাই, সব ব্যবস্থা হয়ে যাক, তারপরে সব বালি সরিয়ে পরিষ্কার। তিনি কাকে নেবেন, তপস্যা করলেন, আকাশবাণী হয়ে গেল, ব্রহ্মা না আসলে ভগবানের ভব্য মন্দির প্রতিষ্ঠা হবে না, সাধারণ ব্রাহ্মণ দ্বারা এই প্রেম বিগলিত মন্দিরকে প্রতিষ্ঠা করতে গেলে ব্রহ্মার দ্বারা প্রতিষ্ঠা করতে হবে। কেন না, দেবর্ষি নারদ ব্রহ্মা আসবে কেন প্রতিষ্ঠা করতে, অনেক পুরোহিত আছেন, অনেক ঋষিরা আছেন, তো ব্রহ্মার কি প্রয়োজন আছে? দেবর্ষি নারদ দ্বারেকাতে ওই প্রেম বিগলিত শরীর ভগবানের দর্শন করে, বিগ্রহ দর্শন করে চারিদিকে গুণগান করতে করতে চলে গেলেন। চলে গিয়ে একদিন ব্রহ্মার সবাই বলছেন, পিতামহ আমি ভগবানের ভব্য খুব আনন্দ তো দেখে, ব্রহ্মা জিজ্ঞাসা করলেন আজকে তুমি অত আনন্দিত কেন? বলেন সে আর বলার মতন না, যে মূর্তি দর্শন করেছি কোটি কল্প কাল চলে গেল, কোটি কোটি ব্রহ্মা আসলেও সেই ভব্য দর্শন হবে না। বলেন তুমি কিভাবে দর্শন করেছো? সেটা তো বলা যাবে না। বলছে হ্যাঁ, এটা কিন্তু ভগবান কথা দিয়েছেন যে সমস্ত জীবীকে কল্যাণার্থে ভগবান এই প্রেম বিগলিত বিগ্রহ দর্শনে ব্যবস্থা করবেন, সেবা পূজার ব্যবস্থা করবেন। ব্রহ্মা শুনে খুব আনন্দিত হলেন, ওহো আমি তো সেই ভগবানের প্রেম বিগলিত মূর্তি দর্শন করতে পারলাম না, যখন তিনি সেবা পূজা গ্রহণ করবেন যেন আমার দ্বারা প্রতিষ্ঠিত হন, এই উদ্দেশ্য নিয়ে তিনি তপস্যা করলেন, ক্ষীরসাগরে গিয়ে তপস্যা করলেন, ভগবানকে সন্তুষ্ট করলেন এবং ভগবান বললেন তথাস্তু, তোমার হাতেই আমি প্রতিষ্ঠিত হব এবং তুমি না গেলে আমি পূজা গ্রহণ করব না। ব্রহ্মাকে এই প্রকার বর প্রদান করেছিলেন। শেষে ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন তপস্যা করলেন যে কিভাবে ভগবানের প্রতিষ্ঠা, কে প্রতিষ্ঠা করবে, ভগবানকে যখন প্রার্থনা করলেন আকাশবাণী হলো স্বয়ং ব্রহ্মার দ্বারা প্রতিষ্ঠিত হবে, তুমি স্বদেহে ব্রহ্মার কাছে যাও। ইন্দ্রদ্যুম্ন মহারাজ কলিযুগের রাজা, হ্যাঁ সত্যযুগের রাজা বলা হয় কিন্তু তিনি কলিযুগের রাজা, কোথায় কোথায় সত্যযুগের কথা বলা হয়েছে, তিনি কলিযুগের রাজা। যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে অবস্থান করতেন তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ অবন্তীপুরের রাজা ছিলেন, সেই সময়ের তিনি নীলমাধবের কথা শ্রবণ করেই তিনি তপস্যারত ছিলেন। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ কলিযুগের রাজা হয়েও তিনি ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা তখন আহ্নিক করছিলেন, যেতে যেতে আহ্নিক করতে করতে বললেন ঠিক আছে বসো, আহ্নিক করতে করতে সব কথা শুনলেন, ইন্দ্রদ্যুম্ন এসেছেন, এদিকে আহ্নিক করার পথে কলিযুগের অনেক সময় চলে গেছে। হ্যাঁ, তৃতীয় অনঙ্গ ভীমদেব যখন রাজত্ব করছিলেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ তো এদিকে চলে গেছেন, এদিকে অন্য রাজারা সব আক্রমণ করে সব শাসন করে, তৃতীয় অনঙ্গ ভীমদেব তখন রাজত্ব করছেন, রাজত্ব করতে করতে একদিন সমুদ্র তীরে যাচ্ছেন, হঠাৎ করে ওনার অন্য নাম হচ্ছে গালমাধব,
গালমাধব নাপ কেন? না, তিনিও নীলমাধবের উপাসক ছিলেন, তিনি নীলমাধবের কথা শুনে মনে মনে পূজা করতেন এবং নিজের নাম তিনি রেখে নিতেন গালমাধব। নাম হচ্ছে কিন্তু অনঙ্গ ভীমদেব, ওনাকে তৃতীয় অনঙ্গ ভীমদেব বলা হতো। তিনি উৎকলের রাজা ছিলেন, সম্রাট ছিলেন। তিনি এবারে কি করলেন, দক্ষিণ দেশে যুদ্ধ করতে যাবার জন্য সমুদ্র তীরে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওনার ঘোড়া, ওনার সেই নীলচক্রতে ঘোড়ারটা পু লেগে গেল। হ্যাঁ, ঘোড়ার পা লেগে যখন তিনি উল্টে পড়ে গেলেন, তখন দেখলেন বালির মধ্যে ঘোড়া পড়ে গেল। ভালো করে লক্ষ্য করে দেখলেন যে এখন একটা কিছু একটা বেরিয়ে রয়েছে, সেখান থেকে সৈন্য সামন্ত দিয়ে পরিষ্কার করতে 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 সম্পূর্ণ মন্দির দেখা গেল, পরিষ্কার করে দিলেন। মন্দির পরিষ্কার করে দেখলেন, আরে কবে থেকে এত সুন্দর মন্দির আছে, অথচ কোনো ঠাকুর নাই, এ কি ধরনের ব্যাপারটা, এ কি ধরনের আশ্চর্য ব্যাপার। তিনি ভগবানের ভক্ত ছিলেন, তিনি চিন্তা করলেন যে এত সুন্দর মন্দির যখন আছে, আমি তো ভগবান নীলমাধবের সেবাই করি, তাহলে তিনি কি করলেন, নীলমাধবের মূর্তি, যে যে মূর্তি তিনি সেবা করতেন, সেই মূর্তি নিয়ে এসে মন্দির মধ্যে রেখে, যেখানে এখন রত্ন সিংহাসন, যেখানে জগন্নাথ বসছেন, সেইখানে নীলমাধব রেখে সমস্ত ব্রাহ্মণ ঋষিগণকে ডেকে প্রতিষ্ঠা করে সেবা পূজা চালিয়ে দিয়েছে। সেবা পূজা চলছে। এদিকে ইন্দ্রদ্যুম্ন মহারাজ উপরে গেছিলেন, ব্রহ্মা বলছেন ঠিক আছে তুমি যাও, সব ব্যবস্থা করো, আমি আসছি। তিনি এসে দেখছেন আমার মন্দির তো ঢাকা পড়েছিল, সব খোলাই হয়েছে, তার মধ্যে ঠাকুর বসে আছে, পুজো হচ্ছে। তিনি তো খুব আশ্চর্য হলেন, কোন রাজা কে পূজা করছে সব তিনি সেখানে খবর সব নিতেই দুজনের মধ্যে তর্কাতর্কি লাগলো। তিনি বলছেন এই মন্দির আমি নির্মাণ করেছি, আমি খুঁজে পেয়েছি, এখানে আমার সেবিত বিগ্রহ, আমার ইষ্টদেব পূজিত হচ্ছেন, ইনি বলছেন আমার ইষ্টদেবকে আমি তৈরি করার জন্য। তখন আকাশবাণী হলো, দুজনের মধ্যে ঝগড়া করতে হবে না, দুজনেই আপনারা সেবক, দুজনেই আপনারা ভক্ত, কিন্তু এটা জগন্নাথের মন্দির, এখন তোমার দ্বারা যে ব্রাহ্মণ দ্বারা যে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক মতন প্রতিষ্ঠা হয়নি, কেননা কলিযুগের পুরোহিতের দ্বারা সম্পূর্ণ মন্ত্র ঠিক মতন উচ্চারণ হয় না। বলেন কেন? না, সম্প্রদায় বিহীনা মন্ত্রা নিষ্ফলা ভবতি। যখন দক্ষ প্রজাপতির যোগ্য সময়, শুনে থাকবেন, সতী সতী দেবী যখন ধ্বংস হয়েছিল, তেমন সময় তার পূর্বে যখন ওই ব্রহ্মার সভায় দক্ষ প্রজাপতি গিয়ে উপস্থিত হয়েছিলেন, সেখানে শিবকে তিনি অভিশাপ দিয়েছিলেন, তোমার ভক্তরা পাষণ্ড হয়ে যাক, তুমি শ্মশানে গিয়ে বাস করো। তখন ভগবানের শিবের বাহন হচ্ছে নন্দীশ্বর। নন্দীশ্বর কি অভিশাপ দিয়েছিল, তোমরা ব্রাহ্মণ বেদকে মেনে শিবকে জানতে পারলে না, যাও তোমাদের এই বেদের মন্ত্র কোনো প্রকার কার্য করবে না, ব্রাহ্মণরা পয়সার লোভে বেদ মন্ত্র পাঠ করবে, তোমাদের পুজো সফল হবে না, অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপ এখনো পর্যন্ত চলে। তখন ব্রাহ্মণরা বললেন প্রভু আমরা তাহলে চলবো কি করে, মন্ত্র যদি নিষ্ফল হয়ে যায়, বেদ যদি নিষ্ফল হয়ে যায়, আমাদের যজ্ঞ যদি নিষ্ফল হয়ে যায়, তখন আমরা চলবো কি করে। তখন ভগবান বলেন আচ্ছা ঠিক আছে, দুজনেরই কার্য সিদ্ধি হবে, তুমি অভিশাপ দিয়েছো, ভৃগু ঋষি অভিশাপ দিয়েছিলেন শিবকে যে হ্যাঁ দক্ষ প্রজাপতি অভিশাপ দিয়েছেন যে শিবের ভক্তগণ সব পাষণ্ড হয়ে যাক, আর নন্দীশ্বর অভিশাপ দিয়েছে যে বেদ নিষ্ফল, বেদ মন্ত্র নিষ্ফল হয়ে যাক। বলেন ভগবান এসে সমাধান করেন, বলে ঠিক আছে, বেদ মন্ত্র যদি পরম্পরাগত হয়, ভগবান কৃষ্ণ যাকে শিখিয়েছেন তার শিখিয়েছেন পরম্পরাগত, ব্রহ্মা বা শিব কারো মুখ থেকে যদি শিক্ষা গ্রহণ করে, গুরু পরম্পরাক্রমে যদি কেউ শিক্ষা গ্রহণ করে, সে বেদ মন্ত্র পাঠ করে, তাহলে তার কাজ হবে কার্য। আর যদি কেউ সোজাসুজি ব্রাহ্মণ পৈতা নিয়ে নিয়ে তারপরে মন্ত্র মুখস্থ করে বই কিনে নিয়ে এসে পাঠ করে, সেই মন্ত্র কার্য করবে না। সেই জন্য আমরা সাধারণ ব্রাহ্মণদেরকে ডেকে নিয়ে এসে পুজো করে কার্যসিদ্ধি হয় না। নতুবা যদি তন্ত্র মন্ত্রের একটা কি মন্ত্র ফুঁকে দিয়ে একটা সাধারণ মানুষ বা একটু তপস্যা করে কয়েকদিন জপ তপ করে সে একটা মাদুলি দিয়ে দিচ্ছে, আমাদের কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাস্তুশাস্ত্র একটু পড়াশোনা করে সেই লেখাটা কাজ হয়ে যাচ্ছে, তো ব্রাহ্মণরা অত মন্ত্র পাঠ করবে, কাজ হবে না কেন, হচ্ছে না, অভিশাপ প্রাপ্ত আছে। সেই জন্য তান্ত্রিকরা কেউ যদি নিজের থেকে বই কিনে নিয়ে আসে তন্ত্র সাধনা করে সফল হবে, সে যাবে কোন গুরুদেবের কাছ থেকে যদি শিখে তাহলে হয়ে যাবে। হরিনাম মহামন্ত্র আমরা কি বইতে লেখা নাই, শিখতে পারবো না, ক্যাসেটে কত শুনতে পাচ্ছে না, নিজে নিজে কত করছে,
সিদ্ধি হচ্ছে না কেন? গুরুদেবের কাছ থেকে না নিলে সিদ্ধি হবে না, যেহেতু সেটাও বেদের মন্ত্র। এই জন্য তো গুরু প্রয়োজন, না তো আমাদের তো গুরু প্রয়োজন নাই। আমরা তো শিক্ষা জগতে শিক্ষা গ্রহণ করব, শিক্ষা গ্রহণ করে বই দেখে দেখে তো মন্ত্র মুখস্থ করে নেব। গুরুদেবের প্রয়োজন কি আছে? যে মন্ত্রগুলো গুরুদেব দিয়েছেন সেই মন্ত্রগুলো কি বইতে লেখা নাই? যেখানে গেলে তো বইতে লেখা পেয়ে যাবো, 10-20 টাকা দিলে কত মন্ত্র পেয়ে যাবো। সেই মন্ত্রটা যতই আপনারা পড়েন, যত হাজারবার পড়েন, কার্য করবেন গুরুদেব না দিলে। সেই জন্য গুরু প্রয়োজন আছে। হ্যাঁ, এই জন্য গুরু কৃপাই কেবল এই সূত্রে বলে, গুরুদেব ওই বিষয়ে কৃপা না করলে আমাদের কার্যসিদ্ধি হবে না। হ্যাঁ, ভগবান নিজেই বললেন যে তাহলে ব্রহ্মা দ্বারাই প্রতিষ্ঠিত হবে। ব্রাহ্মণরা কলিযুগে ব্রাহ্মণরা যেহেতু সম্প্রদায় এদের নেই, সেই জন্য হে গালে মাধব, হে অনঙ্গ ভীমদেব, তুমি যে পুরোহিতগণকে নিয়ে মন্দির প্রতিষ্ঠা করেছ সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি, পুনঃ দ্বিতীয়বার এই মন্দিরকে সংস্কার করতে হবে। তাহলে প্রভু আমি নীলমাধব মূর্তি কোথায় বসাবো? আমি তো আমার ইষ্টদেব নীলমাধব আমি তো ছাড়তে পারবো না। বলেন ঠিক আছে, চিন্তা নাই, আরেকটা ভব্য মন্দির নির্মাণ হবে। ঠিক মন্দিরের পাশে, লক্ষ্মী মন্দিরের পাশেই দেখবেন একটি মন্দির আছে, চারধাম এবং নীলমাধব মন্দির। এদিকে আছেন ভুবনেশ্বরী দেবী, এদিকে আছেন লক্ষ্মী দেবী, মাঝখানে একটি একটু ভিতর দিকে দেখবেন একটা ছোট্ট মন্দির আছে, সেখানে আছে নীলমাধব মন্দির এবং চারিধামের মন্দির আছে, সেখানে নীলমাধব মূর্তিকে প্রতিষ্ঠা করা হলো। বলেন তাহলে কি করে হবে, এত বড় মন্দির পেয়েছে না? বলে না, যেখানে যার জন্য তৈরি হয়েছে তার মন্দির বড় থাকবে আর সমস্ত মন্দির ছোট থাকবে, চাইলে তো বড় করে দিতেন। বলে না, আপনার ছোট থাকবে। ব্রহ্মা আসলেন, জগন্নাথ মন্দির সুন্দরভাবে প্রতিষ্ঠা হলো। নাচ কীর্তন, অপ্সরাগণ, দেবগণ, দেবীগণ সবাই এসে নিত্য কীর্তন আদি করে মন্দির প্রতিষ্ঠা করে বহু প্রসাদের ব্যবস্থা হলো। হ্যাঁ, করে আরো কত কত ঘটনা, জগন্নাথ দেবের কথা আমরা পরে শ্রবণ করবো। এই প্রকার ভাবে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়ে গুণ্ডিচা দেবীর দ্বারা বিশেষভাবে সেবিত হলেন। বলেন সেবা পূজার ব্যবস্থা করে দাও, নতুবা কলিযুগের ব্রাহ্মণ এসে মারামারি লাগবে, এই তো পরিস্থিতি। হ্যাঁ, ব্রাহ্মণ পাণ্ডারা সব এসে ঝগড়াঝাটি করবে, মারামারি লাগবে। হে ভগবান, হে ব্রহ্মা, হে পিতামহ, আপনি সেবা পূজার ব্যবস্থা করে দেন। বললেন এই সমস্ত সেবা পূজার ভার হচ্ছে বিদ্যাপতির, তিনি অশ্বমেধ যজ্ঞ করিয়েছেন, 100 অশ্বমেধ যজ্ঞ উনি করিয়েছেন, এবং নীলমাধব মূর্তিও দর্শন করেছেন, জগন্নাথ মূর্তিও দর্শন করেছেন, দুইজনকে যিনি দর্শন একসাথে করেছেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ কেবল জগন্নাথ দর্শন করেছেন, অন্যান্যরা কেবল জগন্নাথ বা কেবল নীলমাধব, কিন্তু একমাত্র বিদ্যাপতি আছেন যিনি নীলমাধবকেই জগন্নাথ রূপে জানেন। সেজন্য নীলমাধব সেবাটাও ঠিক মতন হবে, জগন্নাথের সেবাটাও ঠিক মতন হবে, বিদ্যাপতি পরম ভক্ত ওনাকে দিয়ে দিন। তাই ব্রহ্মার আদেশে বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর যে বংশধররা আছে তারা হচ্ছেন মন্দিরের বড় পাণ্ডা, বুঝে গেল? এখন এক একজন বড় পাণ্ডা, এখন 60 জন বড় পাণ্ডা আছে, একজন 60 দিনের পরে আরেকজনের ডিউটি পড়বে, সারা মাসের মাইনা নেবে কিন্তু, কিন্তু 2 মাস বাদে বাদে একদিনের ডিউটি, ভোগ লাগানোর ডিউটি। বড় পাণ্ডা মানে কেবল ভোগ কে জল দেবে, আর কিছু না ওনাদের, ভগবানের আর ভগবানের সেবা কারা করবে? ইনারা তো কেবল ঘন্টি বাজিয়ে মন্ত্র পাঠ করে পুজো করবে, ভগবানকে ভোগ লাগাবে, ভগবানের সিঙ্গার, ফুলমালা, পোশাক পরিচ্ছদ, ভগবানকে স্নান করানো, এই সমস্ত সেবা বিদ্যাপতি এবং ললিতার বংশধর যারা আছে তারা সেবা করবে। হ্যাঁ, এবং ললিতার যে দাদা আর ভাইরা আছে এরা সমস্ত সেবায় ভগবানকে ভোগ লাগাবে। হ্যাঁ, তাদের নাম হবে সুয়ার মহাসুয়ার, সবর মহাসবর, যারা ললিতার দাদা এবং ভাই তারা হচ্ছে। হ্যাঁ, বিদ্যাপতি সবর না, বিদ্যাপতি বিদ্যাপতি ব্রাহ্মণ, ললিতা হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তিনি ব্রাহ্মণকে বিবাহ করেছেন, ইনাদেরকে বর্ণশঙ্কর বলা হয়। বর্ণশঙ্কর কি মানে? ব্রাহ্মণ একই বর্ণে থাকবে না, ক্ষত্রিয় ক্ষত্রিয় হলে ঠিক আছে, কিন্তু ক্ষত্রিয় শূদ্র হয়ে গেলে বর্ণশঙ্কর হয়ে গেল। তো এখানে
বিদ্যাপতি হচ্ছে ব্রাহ্মণ, সবর কন্যা ললিতা, তাদের থেকে যারা হলো তাদেরকে নাম দেওয়া হলো দৈতাপতি। এনারা হচ্ছেন দৈতাপতি সেবক, এনারা ব্রাহ্মণ, ব্রাহ্মণের মতন এনার উপনয়ন হবে, সবকিছু হবে, একদম পৈতা, নটা সুতো থাকবে, নটা পৈতা হবে, এনাদের উপনয়ন সংস্কার আছে, এনারা হচ্ছেন দৈতাপতি। এই দৈতাপতির রথের সময় কিন্তু বড় পণ্ডার সেবা নেয়, যে নদিন বাইরে ভগবান জগন্নাথ আসবেন দৈতাপতিরাই ভোগ লাগাবে, সেখানে আর কিন্তু বড় পণ্ডার সেবা নাই। বড় পণ্ডার সেবা মন্দিরের মধ্যে বেদধ্বনি এবং ভোগ লাগানো, সেই ভোগের সময় ঘন্টি বাজিয়ে মন্ত্রপাঠ করিয়ে ভোগ লাগানো, এতটুকু। আর ভোগ নিয়ে যাওয়া, ভগবানকে খাওয়ানো, ভগবানকে মুখ ধুয়ে দিয়া, ভগবানকে মুখপ্রঞ্চন মুখ মুছিয়ে দিয়া, যা কিছু সব হচ্ছে দৈতাপতিদের। এবং ললিতার ভাই এবং দাদারা যারা ছিলেন তারা হচ্ছেন মহাসুয়ার। হ্যাঁ, ভগবানের যে সেবক আছে, তিন চারজন সেবক আছেন, বড় পণ্ডা, বড় পণ্ডার পরে হচ্ছে দৈতাপতি, দৈতাপতি পরে হচ্ছে না মহাসুয়ার। মহাসুয়ার হচ্ছেন ভোগ রান্না করে ভগবানকে খাওয়াবেন, এ হচ্ছে মহাসুয়ারের কাজ, সম্পূর্ণ ভোগের দায়িত্ব, জলের দায়িত্ব, এসব ভোগ রান্নার দায়িত্ব হচ্ছে মহাসুয়ার। আর রইল সুয়ার, সুয়ার কারা না, বিশ্বাবসুর পাশে অন্য যে সবররা ছিল তারা বললেন আমরা কোন সেবা থাকবো, আমাদেরও তো রাখতে হবে, আমরা যাবো কোথায়, আমাদের বংশধর কি হবে, জগন্নাথ মন্দিরের আর অন্যান্য যত বাইরের সেবা সব সেবা ওদের, তারা তারা বড় পণ্ডাকেও সেবা করবে, সহযোগ করবে, দৈতাপতিকেও সহযোগ করবে, রান্নাতে মহাসুয়ারকেও সহযোগ করবে। এই হচ্ছে সুয়ার, মহাসুয়ার, দৈতাপতি, বড় পণ্ডা, এই চার ভাগে এখানকার সেবক। তার মধ্যে এবার দায়িত্ব অনেক, শুনতে পাচ্ছ তো কি দায়িত্ব, 360 প্রকারের সেবক আছে ভগবানের, 360 প্রকারের সেবক, মানে বলেন জগন্নাথ মন্দিরে যে হাততালি দেবে তার সারাদিনের কাজ সেই কেবল একবার হাততালি দেবে, সকালে মঙ্গল আরতির সময় এসে প্রথমে দরজা তো খুলতে হবে, দরজা তো তালা দিয়ে থাকে, তাই কিনা, তালা খোলার আগে হাততালি দিতে হবে, সেই হাততালি দেওয়ার জন্য একজন সেবক, তার প্রতিদিন কাজ হচ্ছে সকালে সে হাততালি দেবে। তালা কটা তালা থাকে, তিনটা তালা থাকে জগন্নাথ মন্দিরে, তিনটি তালা থাকে, একটি হচ্ছে বড় পণ্ডা, দ্বিতীয় হচ্ছে দৈতাপতি, তৃতীয় হচ্ছে লোকনাথ মন্দিরের সেবক, জগন্নাথ মন্দিরে রক্ষক হচ্ছে লোকনাথ মন্দির, সেখানে আমরা যাইনি, মানে প্রতিদিন তালা দেওয়া হবে, যে দ্বিতীয় দিনে যে ডিউটি থাকবে তার কাছে চাবি চলে যাবে, আর যে দৈতাপতি দ্বিতীয় দিনের সেবক থাকবে, আজকে যে সেবা করছে সে তো কালকে করবে না, রাত্রে সেবা করার পরে সে চাবি একজনের হাতে দেওয়া হবে, সে নিয়ে পৌঁছিয়ে দেবে, বুঝে গেল। এইবার তাহলে দুটো চাবি চলে গেল, তৃতীয় চাবি চলে যাবে ওখানে লোকনাথ মন্দিরে, এখান থেকে তালা দেওয়ার পরে চাবিটা চলে যাবে লোকনাথ মন্দিরে, সেখানকার সেবকরা সকালে আসবে। এইবার তাহলে সকালে চাবি খুলতে গেলে কতজন সেবক চাই, চারজন, তিনটা তালা দেওয়া আছে, একজন হাতে তালি দেবে, মনে করুন তিনজন এসে গেছে হাতে তালে দেওয়ার লোক আসে নাই, তাহলে সে জগন্নাথ মন্দিরে পুজো লেট, আর একজন সেই তিনজনের মধ্যে দিয়ে কেউ হাততালি দিতে পারবে না, পূজার পূজার বিলম্ব, সেখানে প্রতিদিন পাঁচটার সময় মঙ্গল আরতি হবে তার কোনো কথা নাই, সেবক আসবে তারপর হবে, এই হচ্ছে সেবকের বিভাগ। মনে করুন যে হাততালি দিচ্ছিল তার এখন চারটা ছেলে, তার দু মাস বাদে বাদে ডিউটি পড়ছিল তার এখন চারটা ছেলে, তাহলে চারটা ছেলে 18 বর্ষ 16 বর্ষ পার হয়ে গেলে তাদের ডিউটি এসে যাবে, এখন তার তাদের পাঁচটা ডিউটি হয়ে গেল, পাঁচজনকে সেই তালি দেবে সে পাঁচজন ডিউটি পাবে, পাঁচজনই মাইনে পাবে, সেই জন্য তো জগন্নাথ ভিখারি, রোজগার সারা পৃথিবীর রোজগার বেশি জগন্নাথের, কিন্তু জগন্নাথের রোজগার টাকাগুলো সব সেবকদেরকে দিতে দিতে চলে যাচ্ছে, পাণ্ডারে এত মোটা মোটা চেন ফেলে ফেলে যাচ্ছে, জগন্নাথ গামছা পরে বসে আছে, কি পাণ্ডাদের চেন দেখে জানতো, ও কোনো এই আমাদের সেই সিটি গোল্ডের চেন না, সত্য সত্য সোনার চেন, আর দিব্যি মানে ওরা উত্তরই গায়ে দেয় না, সোনার চেন গুলো এরকম 10টা 15টা করে এরকম এত পর্যন্ত ফিরে যায় না, জগন্নাথের পাণ্ডারা হচ্ছে ধনী, আর জগন্নাথ হচ্ছে গামছা পরে বসে আছে ভিখারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সেই আংটি সে একদিন পরে নাই, সেগুলো চেঞ্জ করে রেখে দেবে, আবার নিয়ে নতুন পরবে, চেঞ্জ করে পরবে। বহু আংটি আছে। তো জগন্নাথের সেবায়তের এই প্রকার ব্যবস্থা, যে পতাকা বাঁধছে সেই পতাকা বাঁধবে, আর কেউ বাঁধবে না, একজন না, তার ডিউটি আছে। না না, এই তো বলে দিলাম, সোয়ার আর নিচু না, এই এই চারজন, আর অন্য কেউ ঢুকতে পারবে না। সোয়ার মহাসোয়ার দৈতাপতি বড় পান্ডা, বড় পান্ডা হচ্ছেন বিদ্যাপতির এবং ব্রাহ্মণ কুলের যে যারা ছিল তারা, আর দৈতাপতি হচ্ছেন ললিতার গর্ভে যারা যাত তারা, এবং বিশ্বাবসুর যারা ছিলেন, যারা ললিতার দাদা ভাই, তারা হচ্ছেন মহাসোয়ার। তারা ভোগ রান্না করবে, জগন্নাথকে খাওয়াবে, আর সমস্ত সেবা অন্যান্য যত সেবা আছে তারা হচ্ছে সোয়ার, মানে বিশ্বাবসুর গ্রামে যারা ছিল অন্য সবর, বুঝা গেল? এই চার বিভাগ। এবার হাতে তালে দিয়ে গেল জগন্নাথকে, এবার কর্পূর দিয়ে দেবে। সেই লোকটা যদি না আসে, সব লোক সেখানে 15 জন লোক বসে থাকে, কর্পূর নিয়ে আসেনি, কর্পূর সেখানে সামনে আছে, সে দিতে পারবে যা যে দায়িত্ব। সেই সেই জন্য মন্দিরে তীর্থযাত্রী আসুক না আসুক, জগন্নাথের যা সেবক, রথ টেনে দিন, এবার রথ টানা দেখ পাণ্ডারাই টেনে দিল। হ্যাঁ, তাহলে এত এত বড় রথ টানতে গেলে কত শক্তি দরকার, না কোনো ছিল পুলিশ, না কেউ ছিল, পাণ্ডারাই টেনে দিল। আর তাদের লোক জগন্নাথের অন্য ভক্তদের যত যত সেবায়ত আছে, তাতে জগন্নাথের মন্দির ভিড় থাকবে। আর যত ছোট আর অতগুলো মন্দির কিসের জন্য? জগন্নাথ মন্দির তো ব্যবস্থা হয়ে গেল, এতগুলো মন্দির, যে যে রাজা স্থাপন, রাজা পুরীতে রাজা হলেন, প্রত্যেকে তো প্রত্যেক রাজাই ভক্ত ছিলেন, যে যে রাজা হলেন তার ইষ্টদেব যে ছিলেন, জগন্নাথ প্রভু আমার ইষ্টদেব, আপনি যদি জায়গা দেন তাহলে আমার ইষ্টদেব জগন্নাথ প্রভু, তথাস্ত একটা মন্দির বানিয়ে, আবার একটা ছোট মন্দির হয়ে গেল। কাশী বিশ্বনাথ বললেন আমি একটু জগন্নাথকে দর্শন করতে চাই, বললেন সীতা। হ্যাঁ, সমস্ত দেবাদেবী এসে পুরীতে অবস্থান করলেন, সমস্ত ভগবান এসে যে যেখানে ছিলেন, ভগবানকে মন্দির হয়ে যাওয়ার পরে যে দেবতা যেখানে ছিলেন ভগবানকে দর্শন করার জন্য আসলেন, আর ভগবানের রূপের মুগ্ধ হয়ে বললেন আর এখান ছেড়ে যাব না, সেখানে থেকে গেলেন। সেই জন্য পুরীতে সমস্ত ভিতর বেড়া বাইরে বেড়া দর্শন করতে মিনিমাম 3 দিন সময় লাগবে, আমরা কতটুকু দর্শন করি, সে সমস্ত মানে একটা চিত্রপট যদি একটা দেয়ালে দেখবেন চিত্র করা হয়েছে, দেখবেন এমন তেমন চিত্র নাই। আমরা যেমন ঘর রং করি ওইরকম জগন্নাথ মন্দির ওইরকম রং করা হয় না, সে চিত্র আছে, মানে সে চিত্রের একটা কাহিনী আছে, শাস্ত্রীয় প্রমাণ আছে, যেগুলোকে এই গ্রন্থতে পাবেন, আমার কাছে সব গ্রন্থ আছে, এই গ্রন্থতে আপনারা পাবেন খুঁজে জগন্নাথের এই চিত্রটা, এই গ্রন্থতে এই জায়গায় বর্ণনা আছে, সেখানে সেই জন্য সেই চিত্র আছে। এটা তো এই গ্রন্থটা এখনকার না, এই গ্রন্থ বহু পুরাতন, সেই সত্যযুগের গ্রন্থ, কিনেছি হয়েছে, এখন লেখা তো হয়েছে, বহু পুরাতন, এতে লেখা আছে জগন্নাথ মন্দিরের কোন চিত্রটা কোথায় আছে, পড়ে পড়লে খুঁজে পেয়ে যাবে, বহু পৌরাণিক তীর্থস্থান। এই প্রকার জগন্নাথ মন্দিরের কথা শ্রবণ করলাম। এখন মহাপ্রভু জগন্নাথ ধামে যাচ্ছেন এই ভাব নিয়ে কিভাবে মহাপ্রভু গমন করছেন আমরা আগামীকাল শ্রবণ করবো। জয় শ্রী রাধে, আজকে এখানে কথা বিশ্রাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধর গোপীনাথ মদন মোহন, গিরিধর গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রী জীব গোপাল ভক্ত দশরথ। Yeah.
भक्ति विजय विवेकानंद गुरु महाराज की जय। जय ब्रह्मा रूपान गौड़ी गुरु वर्ग की जय। अपन अपन गुरु महाराज की जय। भुवन मंगल में हरिनाम संकीर्तन की जय। सचिनंदन गौर हरि की जय। समस्त भक्त बिंद की जय। निताय गौर ब्रह्मानंदी हरि हरि बोल जय श्री राधे।